দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যাত্রা শুরু করেছে টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি রবি। নতুন করে আগামী 3.5 বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে এই প্রতিষ্ঠানটি। তবে এত লম্বা সময়ের জন্য যুক্ত হতে রবিকে গুনতে হয়েছে মাত্র 50 কোটি টাকায়। মাত্র বললাম এই জন্যই, কারণ প্রথম যাত্রায় বিসিবির সঙ্গে রবির চুক্তি হয়েছিল 161 কোটি টাকায়। এত বছর পরেও সেটা বাড়েনি, বরং কমে গেছে, নেমে গেছে 50 কোটিতে। তবে এদিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাজীব শেট্টি। তিনি একজন ভারতীয়, আর একজন ভারতীয় হয়েও আজ বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাপক প্রশংসা করেছেন তিনি। তিনি বলেন, আমরা জানি টাইগাররা বিশ্ব ক্রিকেটে অন্যতম শক্তিধর দল। একজন ভারতীয় হিসেবে আমি আপনাদের বলতে পারি, আমরা ক্যাঙ্গারুকে অর্থাৎ অস্ট্রেলিয়াকে এতটা ভয় পাই না যতটা টাইগারদের পাই। এটাই আসলে টাইগারদের প্রকৃত শক্তি। উল্লেখ হচ্ছে 2015 থেকে 2018 সাল পর্যন্ত রবি বিসিবির স্পন্সর হিসেবে যুক্ত ছিল। এই সময়ের মধ্যে বাংলাদেশ জাতীয় দল অনেকগুলো গুরুত্বপূর্ণ জয় পেয়েছে, ব্যাক টু ব্যাক 4টি সিরিজ জিতেছে, তার মধ্যে নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা রয়েছে, আর চতুর্থ যে দলটি সেটা ছিল ভারত। এছাড়াও 2015 সালের প্রথম বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ, সেটা আবার রবির জার্সি পরে। 2016 সালে এশিয়া কাপের রানার্স আপ, 2017 সালে ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল, সেটাও রবির কল্যাণে। তাই তো আবারও বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পথে ভারতীয় এই ব্যবস্থাপনা পরিচালক।